আজ বর্ষার প্রথম দিন, উৎসবের মধ্য দিয়ে উদীচী বরণ করল এ ঋতুকে। বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ উপলক্ষে ছিল নাচ, গান, আবৃত্তি সহ নানা আয়োজন। বর্ষা বরণী শুধু নয়, প্রকৃতিকে রক্ষার বার্তা দিতেই এ আয়োজন, বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত নুরুন্নাহার উইলির রিপোর্টে, ছবি তুলেছেন মেহেদি হাসান। শরঋতুর এই বাংলায় বরাবরই বর্ষা আসে জানান দিয়ে। কদম, বেলিয়ার কামিনীর গন্ধে সুবাসিত হয় পরিবেশ। জ্যৈষ্ঠের শেষের দিকে হঠাৎ বৃষ্টি জানান দেয় বর্ষার আগমনের ধ্বনি। তবে জলবায়ুর পরিবর্তনের প্রভাব পাল্টে দিয়েছে প্রথাগত সেই রীতি। খরতাপ থেকে নগরবাসীকে স্বস্তি দিতে যথাসময় এখন বর্ষা আসতে নারাজ। তবু আষাঢ়ের প্রথম দিনে নগরবাসী মেতে ওঠে বর্ষা বন্দনায়। সকাল 7টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে উদীচী ঢাকা মহানগর সংসদের আয়োজনে বর্ষা উৎসব শুরু হয় শারদের সুরের মধ্য দিয়ে। এছাড়াও ছিল সমবেত কণ্ঠে গান, নাচ, আবৃত্তি সহ নানা আয়োজন। অনুষ্ঠানের বর্ষা কথনে অংশ নেন উদীচীর কেন্দ্রীয় ও মহানগর সংসদের নেতৃবৃন্দ ও পরিবেশ কর্মী সোয়েদা রেজওয়ানা হাসান। সম্মাননা জানানো হয় যশোরের অভয়নগরে 55,000 তালের গাছ লাগানো চিত্তরঞ্জন দাসকে। ভোর থেকেই বর্ষাপ্রিয় মানুষের আনাগোনায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। বর্ষায় আসলে ঘরের জানালায় বসে বসে বৃষ্টির ঝিমঝিম শুনতে খুব ভালো লাগে। বর্ষা আসলেই প্রকৃতির যৌবন যেন ফিরে পায়, সব কিছু কেমন সজীব হয়ে ওঠে। যেভাবে গাছপালা নিধন করে চলেছি, যেভাবে প্রকৃতি ধ্বংস করে চলেছি, তাতে করে আমাদের নগর জীবনে এখন আর বর্ষা বলতে আসলে আদা করে আমরা কিছু দেখতে পাই না। এবারে যে অবস্থা, প্রকৃতি আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা প্রকৃতির সাথে অন্যায় করেছি, প্রকৃতি এবার তার শোধ নিচ্ছে আমাদের কাছ থেকে। একটু বৃষ্টির আগমনটা যেন হয়, আমাদের পরিবেশটা যেন একটু শীতল হয়, স্নিগ্ধ হয়, সেই আনন্দটাই মনে ধারণ করতে চাচ্ছি। বর্ষা আসলে প্রকৃতির সাথে খুবই সুন্দর একটা ব্যাপার। উদীচী যেমন মানুষের জন্য লড়ে, ঠিক একইভাবে প্রকৃতির জন্য লড়ে। বর্ষা উৎসবের আয়োজকরা বলেন, তারা শুধু বর্ষাকেই বরণ করছেন না, বরং এই আয়োজনের মধ্য দিয়ে মানুষের কাছে প্রকৃতি রক্ষার বার্তা পৌঁছে দিতে চান। আমাদের যে ঋতু বৈচিত্র্য সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আজকে যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই বর্ষার আয়োজন। এইবার যে শুধু আমরা বন্দনা করব না, পরিবেশের বন্দনা না, পরিবেশকে রক্ষা করার জন্য যেন আমাদের বক্তব্যটা থাকে, সেই জন্যই আমরা এইবার এই স্লোগানটা নিয়েছি। এবারে বর্ষা উৎসবের প্রতিপাদ্য, দাও ফিরিয়ে সে অরণ্য লওয়ে নগর। উৎসবে আসা সকলেরই আহ্বান ছিল বর্ষা ফিরে আসুক বাংলার সেই চিরচেনা রূপে। নুরুন্নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।